বলতে এই বয়সেই তোমাদের ধরতে হবে, কেন ধরতে হবে? জিরো ওয়েস্ট। জিরো ওয়েস্ট মানে কি? ওয়েস্ট যখন থাকবে না সেটাকে বলে জিরো ওয়েস্ট। এবার জিরো ওয়েস্ট কিভাবে হবে? এই যে নিউজ পেপার বা অন্যান্য পেপার এগুলো যখন ওয়েস্ট হয়েছিল তখন তো আমার কাছে ওয়েস্ট আছে। এবার সেটাকে আমি কিভাবে জিরো করলাম? আমি এই ওয়েস্ট দিয়ে একটা জিনিস তৈরি করলাম। জিনিস তৈরি করলে এটা একটা বিক্রিযোগ্য জিনিস হলো, এটার একটা মার্কেট তৈরি হলো, এটা থেকে পয়সা রোজগার করা যেতে পারে, জীবিকা নির্বাহ করা যেতে পারে। তখন কি আমার হাতে আর ওয়েস্ট রইল? তাহলে কত হয়ে গেল ওয়েস্ট? এইটা হচ্ছে জিরো ওয়েস্টের কনসেপ্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট সেগ্রিগেশন, বিন ইউজ, এগুলো সব করবো করবো তো, তার জন্য একটা অঙ্গীকার করতে হবে সবাইকে, টিচার এবং স্টুডেন্টদের। তো আমি এখন সেই অঙ্গীকারের যে ভাষা সেটা করব, আর আমি ঠিক যতটুকু করে বলবো তোমরা সেটা রিপিট করবে, ঠিক আছে? আজ 12 জুলাই 2024 একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিশ্ববিদ্যালয়ে ISWMAW প্রতিষ্ঠিত অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করবো। আমি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লস এর প্রাঙ্গণে আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। এই স্কুলের বর্তি, এই স্কুলের শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং এখানে উপস্থিত যে সমস্ত ছাত্রীরা আছে অত্যন্ত স্নেহে, তাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটা মিশনে সবাই সামিল হওয়ার জন্য। অনুষ্ঠানটা যেহেতু তোমাদের সচেতন করার জন্য, অর্থাৎ তোমরা যে ছাত্রীরা এখানে উপস্থিত আছো, ছাত্র কিছু ছিল মনে হচ্ছে প্রাইমারি সেকশনে, তারা তো বোধহয় চলে গেছে, এখন তো বোধহয় শুধু ছাত্রীরাই, তাই তো? সব ছাত্রীরা উপস্থিত আছো। আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো, এতক্ষণ তো তোমরা শুনলে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে এই পরিবেশ বর্জ্য ব্যবস্থাপনা। আমি যেটা বলছি যে আমরা তো সবাই জানি যে পরিবেশকে সুস্থ সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, কিন্তু সেই দায়িত্বটা তোমাদের উপরেই সবচেয়ে বেশি বর্তাবে এখন থেকে, কারণ তোমাদের সামনে সমগ্র ভবিষ্যৎটাই পড়ে আছে। পৃথিবীতে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলেছি, অর্থাৎ এখন আমাদের প্রচন্ড গরম লাগছে, তাই তো? কিন্তু এখন তো গরম এতটা হওয়ার কথা নয়, এখন খুব বৃষ্টি হবে বর্ষাকাল, তাই তো? কিন্তু আমরা দেখছি আমরা প্রচন্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছি, তার কারণ এই বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কারা? আমরা আমরা সবাই দায়ী তো? তাহলে আমাদেরই চেষ্টা করতে হবে এই পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করে তোলা যায় কিভাবে। এতক্ষণ স্যার বললেন তোমাদের, তার আগে ম্যাডাম বললেন যে এই সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদের যেটা করতে হবে, থ্রি বিন কালচারকে অ্যাডপ্ট করতে হবে। এই যে বিন কালচারের কথা বলা হচ্ছে, সেখানে প্রথমেই তোমাদের বলি বর্জ্য মানে ওয়েস্ট যেটাকে বলা হয়, একদম প্রথমে তোমাদের
করতে হবে, ওয়েস্ট যাতে খুব কম তৈরি হয়। ওয়েস্ট তৈরিই করবো আমরা খুব কম, সেটা কিভাবে? ধরো খুব সাধারণ কথা দিয়ে যদি বলা যায়, আমরা যখন কোনো জায়গায় নেমন্তন্ন পাই, নেমন্তন্ন বাড়িতে যাই, আমাদের তো অনেকগুলো খাবার অপশন থাকে, আমরা কি করি অনেকটা নিয়ে নিই। হয়তো আমি ততটা খাবো না, কিন্তু নিলাম, যেহেতু আমার ওয়েস্টবিন আছে আমি সেখানে ফেলে দিলাম। কিন্তু না, তা করবে না। কি করতে হবে? আমি যতটুকু খাবো আমি দ্বিতীয়বার আবার নেবো, কিন্তু আমি যতটুকু খাবো আমি ততটুকুই নেবো, যাতে ওয়েস্ট না করতে হয়। এভাবে আমি ওয়েস্ট কমালাম। আমাদের মিড ডে মিল দেওয়া হয়, মিড ডে মিলের সময় আমি ঠিক যতটুকু খাবো আমি ততটুকু নিলাম। আমি জামা কাপড়ের ক্ষেত্রে কি করব, আমার যেটা ছোট হয়ে যাবে আমি সেটা ফেলে দেব না, সেটা রেখে দেব। আমার বাড়িতে আমার ছোট ভাই বোন যদি থাকে সে পড়বে, নতুবা যে পড়তে পারে তাকে আমি সেটা পুনর্ব্যবহারের জন্য দেব। অর্থাৎ জিনিস নষ্ট হয়ে গেল আর সেটাকে আমি কিনে ফেলে দিলাম তা নয়। আমি কিভাবে ওয়েস্টটা খুব কম করতে পারবো, রিডিউস করবো? প্রথম শর্ত হচ্ছে কম ওয়েস্ট তৈরি করা। আমরা বাইরে বিদেশে গিয়েছি, দেখেছি সেখানে বাচ্চারা কি করছে, খেতে বসেছে হয়তো, যেটুকু দরকার সেটুকু নিল। এবং এই যে থ্রিবিন কালচারের কথা স্যার এতক্ষণ বললে, ওরা এ ব্যাপারে ভীষণ সচেতন। অনেকগুলো বাচ্চা পার্কে বসে খাচ্ছে, প্রত্যেকের হাতে আলাদা আলাদা জিনিস, কারোর হাতে চিপসের প্যাকেট, কেউ বাড়িতে তৈরি করা খাবার খাচ্ছে, কিন্তু প্রত্যেকের যে ওয়েস্টটা তৈরি হচ্ছে ওখানে রাস্তার ওপর এই বিন আলাদা আলাদা করে রাখা আছে, তার গায়ে লিখে রাখা আছে। এই যে তোমাদের স্যার এতক্ষণ বললে রেড বিন, ব্লু বিন, গ্রিন বিনের কালচারের কথা বললেন, তো ঠিক তেমনভাবে তারা যেটা যেখানে ফেলার, কেউ কিন্তু মানে যে বিনে ফেলার নয় সে বিনে ফেলছে না এমনটা নয়, যেখানে যেটা ফেলার ঠিক সেখানে। সেই জন্য ওদের সে রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখানেও এখন থেকেই তোমাদেরকে এটাকে শুধু তোমরা শুনছো, শুনলে বাড়ি চলে গেলে তা নয়, আজ থেকে শুনলে এবং আজকে থেকেই সেটাকে অ্যাডপ্ট করতে হবে। স্কুলে তোমাদের এই বিন কালচার তো দেওয়া, মানে বিন তো দেওয়া হয়েছে, সেগুলোতে সেই বিনে রাখবে। একই সঙ্গে আমরা বেশিরভাগ সময়টা কোথায় কাটাচ্ছি, অর্থাৎ হয় স্কুলে নতুবা বাড়িতে। কাজেই আমার বাড়িতেও কিন্তু একই রকমভাবে আমাকে ওয়েস্ট সেগ্রিগেট করতে হবে, অর্থাৎ আলাদা আলাদা করে রাখতে হবে। বাড়িতে যখন আমরা জিনিসপত্র গুছিয়ে রাখি আমাদের কাজের অনেক সুবিধা হয়। এই যে তুমি আলাদা করে ওয়েস্টগুলো রাখছো, এর ফলে এর পরের ধাপে স্যার যেটা বললেন যে ওয়েস্ট এখন আর ওয়েস্ট নয়, সেটা সম্পদ, মানে ওয়েস্ট হচ্ছে ওয়েলথ। তার কারণ প্রত্যেকটাই রিইউজ করা যায়, অর্থাৎ তার থেকে জিনিস তৈরি করা যায়, যেগুলো বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যেগুলো সবুজ বিনে ফেললে সেগুলো থেকে কি তৈরি হবে, সার, গাছের সার তৈরি হয় সেগুলো দিয়ে। কাজে সেটাও ফেলে দেওয়ার জিনিস নয়। আর ড্রাই ওয়েস্ট যেটা, সেখান থেকে তোমরা নিজেরাই জানো যে প্লাস্টিক দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আমি ভীষণ খুশি হয়েছি তোমরা এই যে গাছের যে কন্টেনারগুলো, অর্থাৎ টপগুলো, সেগুলো তোমরা নিজেরা বানিয়েছো। এগুলো তো এমনিতে কি হয়, চা বা কিছু খাওয়ার পর আমরা এগুলো বিনে ফেলে দিই, বা কোনো লস্যি বা কিছু খেলাম সেগুলো ফেলে দিই, কিন্তু সেগুলো যে ফেলে দেওয়ার জিনিস নয়, তাই দিয়ে যে সুন্দর জিনিস বানানো যায় এটা প্রমাণ। তাহলে তোমরা যে আমাদের কাছে শুনছো আর এগুলো আমরা তোমাদেরকে বলছি তা নয়, আমরাও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। এই যে তোমরা প্রচুর জিনিস বানিয়েছো আজকে আমরা দেখবো, আমরা তো অনেক স্কুলে গেছি, সেখানেও দেখছি নতুন নতুন আইডিয়া, মানে যেগুলো আমরা ভাবতেই পারি না, ফেলে দেওয়া জিনিস দিয়ে সেগুলো সুন্দর সুন্দর তারা বানিয়েছে। এতে তাতে কি হচ্ছে, তোমাদের সৃষ্টির বিকাশ হচ্ছে, তোমাদের মধ্যে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে এবং সেই প্রতিভা তোমরা এইভাবে কিন্তু বের করে আনতে পারো। এত সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের কাছ থেকে আমরাও পাচ্ছি, কাজে এটা শুধু আমরা বলছি তোমরা শুনছো তা নয়, এটা তোমাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারছি। কিন্তু শুধুমাত্র শুনলে তো হবে না, আজকে থেকেই এটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। একদম প্রথমে কি করব, কম বর্জ্য তৈরি করব, একদম প্রথম বোঝা গেছে। তারপর যেটা বর্জ্য তৈরি হলো সেই বর্জ্যটাকে কি করব, তিনটে বিনে, যেটা যেখানে জিনিস সেটা সেখানে আলাদা আলাদা করে রাখবো। তাহলে তোমরা তো ভাবছ এই যে আমরা পরিবেশ নিয়ে সারা বিশ্বব্যাপী যে কাজ হচ্ছে, বিশাল কর্মযজ্ঞ চলছে, সেক্ষেত্রে তোমরাও কিন্তু তাতে সামিল হয়েছো,
এই যে তোমরা এই মিশনে যোগদান করেছো, এর মধ্যে দিয়েই তোমরা এই কর্মযোগে সামিল হয়েছো। কর্মযোগে সামিল হয়ে আজকে থেকেই তোমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা এই মিশনে যেহেতু যোগদান করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে আজকে থেকেই আমরা আমাদের স্কুল প্রেমিসেসকে ঠিক সেইভাবে সুন্দর করে তুলবো, একই সঙ্গে আমার বাড়িকেও সুন্দর করে তুলবো, এবং সেই সঙ্গে সঙ্গে এই বছর আমরা অন্তত 20 জনকে এই ব্যাপারে সচেতন করব। শুধু তাই নয়, রাস্তাঘাটে যদি কাউকে দেখো যে সে রাস্তার মধ্যে কোনো কিছু খেলো, প্লাস্টিক প্যাকেট রাস্তায় ফেলে দিল, চিপসের প্যাকেট রাস্তায় ফেলে দিল, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে বলবে যে এটা এখানে ফেলা জিনিস নয়। অর্থাৎ পাশাপাশি মানুষকে তোমরা এর মাধ্যমে সচেতন করবে, করবে তো? এগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু তাই দিয়ে আমরা আমাদের পরিবেশকে খুব সুন্দর করে তুলতে পারি। আজকে থেকে আমরা চেষ্টা করব আমাদের স্কুলকে সুন্দর করতে, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি এবং চারপাশের পরিবেশকে সুন্দর করতে। আর পরে যখন তোমাদের স্কুলে আবার আসবো, আবার ইন্টারঅ্যাক্ট হবে, তখন যেন আমরা দেখতে পাই যে এই এলাকার মধ্যে এই স্কুল এই ওয়েস্ট ম্যানেজমেন্টে একটা দিশা দেখাচ্ছে সবাইকে, তখন আমরা ভীষণ খুশি হব। এই যে তোমরা আমাদের কাছে শুনলে, সেগুলোকে তোমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছো, অর্থাৎ কাজে করে দেখাতে পেরেছো। কাজে এই অঙ্গীকার করে আমি শেষ করছি। এই যে তোমাদেরকে যেগুলো করতে বললাম, সেগুলো তো খুব ছোট্ট ছোট্ট পদক্ষেপ, সেগুলো করতে পারবে তো? ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। থ্যাংক ইউ ম্যাম।
জানলে এই বর্জ্য পদার্থ কত ধরনের হয়। আচ্ছা তোমরাই বলো, তোমরা যখন টিফিনের সময় কলা বিস্কুটের প্যাকেট কেকের প্যাকেট আনো, তোমরা খাওয়া হয়ে গেলে সেগুলো কোথায় ফেলো? এগুলো তো একদমই উচিত নয়। ও যেটা করে একদম ঠিক করে, কারণ বর্জ্য পদার্থ সবসময় ডাস্টবিনে ফেলা উচিত। আর এগুলো ডাস্টবিনে ফেলার জন্য অনেক রকম উপায় আছে, যেমন আমরা তিনটে বিনের ইউজ করি। পচনশীল বর্জ্য ফেলার জন্য আমরা গ্রিন বিন ইউজ করি, আর অপচনশীল বর্জ্য ফেলার জন্য আমরা ব্লু বিন ইউজ করি। আর যেগুলো ইলেকট্রিক বর্জ্য অথবা প্লাস্টিক জাতীয় বর্জ্য, সেগুলো ফেলার জন্য আমরা রেড বিন ইউজ করি। বলো তোমরা বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বর্জ্য পদার্থ পরিমাণ কমানোর জন্য আমরা একটা উপায় বের করি, যেমন আমরা এইগুলোর জন্য তিনটে আর এর ব্যবহার করি, রিডিউস, রিউজ এবং রিসাইকেল। রিডিউস হলো আমরা এই বর্জ্য পদার্থের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে ফেলব, আর রিউজ হলো আমরা এমন কিছু পদার্থ ব্যবহার করব যেগুলো আমরা আবার ব্যবহার করতে পারব, আর রিসাইকেল হলো আমরা এই জিনিসগুলো ফেলে না দিয়ে এই জিনিসগুলো দিয়ে আমরা নবরূপে বিক্রয়যোগ্য করে তুলব। ম্যাম, এই জিনিসগুলো দিয়ে তো আমরা অনেক কিছু বানাতে পারি, সেগুলো আমাদের বন্ধুদের খুব মেলায় বিক্রি করতে পারি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, এটাও তো রিসাইকেলেরই একটা পদ্ধতি। যেমন ধরো তোমরা বাজারে যাও, বাজারে গিয়ে দেখো দোকানদাররা আজকাল ধীরে ধীরে প্লাস্টিকের ব্যবহার কমাচ্ছে, তার বদলে জুটের ব্যাগ, কাপড়ের ব্যাগ ইত্যাদি দিয়ে সবজি বা জিনিসপত্র দেয়। এগুলোই তো উচিত, কারণ সেগুলোতে প্লাস্টিক থাকে না, তার ফলে সেগুলো পরিবেশ বান্ধব হয়। এছাড়া তোমরা স্টেশনারি দোকানে যাও, সেখান থেকে তো তোমরা সচরাচর ইউথ্যান্থ্রো পেনই কেনো, আর সেগুলো ব্যবহার হয়ে গেলে যেখানে সেখানে ফেলে দাও। এগুলো কি উচিত বলো? কারণ সেগুলোতে তো প্লাস্টিক থাকে, ফলে সেগুলো দূষণ ছড়ায়। তার জন্য তার বদলে ফাউন্টেন পেনের ব্যবহার করা উচিত, কারণ সেখানে প্লাস্টিক থাকে না আর সেগুলো পরিবেশ বান্ধবও হয়। স্কুল কলেজ বাড়ির আশেপাশে আমাদের ব্যবহার করা জিনিস আমরা যেখানে সেখানে ফেলি, এটা কিন্তু একদমই উচিত না। আমাদের উচিত আমরা যেন সেটা নির্দিষ্ট রঙের ডাস্টবিনে ফেলি। আমরা সকলেই জানি যে আমাদের বাবা মারা বাজারে যান, আমরা দেখেছি তো। হ্যাঁ, ওনারা কী করেন বাজারে যাওয়ার সময়? কিন্তু কিছু হাতে করে নিয়ে যায়, সেটা কি আমরা দেখেছি? ওনারা বাজারে যান জিনিসপত্র কিনে নিয়ে, ওই দোকানদারের কাছ থেকে একটা প্লাস্টিকের ব্যাগ চেয়ে ওগুলিকে ব্যাগে ওই ব্যাগে করে নিয়ে আসে আমাদের বাড়িতে, তাই তো? এবার কী করে বাড়িতে এসে ওই প্লাস্টিকের ব্যাগগুলি যেখানে সেখানে ফেলে? ওগুলো কিন্তু একদমই উচিত, আমাদের এগুলি নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। আর না, আর আমরা এই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করে জুটের অথবা কাপড়ের ব্যাগও তো ব্যবহার করতে পারি। আচ্ছা, তোমরা বাড়িতে থাকা অপ্রয়োজনীয় কাপড়ের ব্যাগ দিয়ে তোমরা কী কী কাপড় দিয়ে তোমরা কী কী বানাতে পারো? তোমরা তো অনেক কিছুই বানাতে পারো। এগুলি দিয়ে আমরা পরিবেশ থেকে যেমন দূষণ মুক্ত করতে পারি, তেমন আমাদের প্রয়োজনীয় জিনিসও তৈরি করতে পারি, তাই তো? হ্যাঁ। তোমাদের কাছে তো অনেক জামা কাপড় ও বই খাতা আছে, এগুলো হয়তো তোমরা এখন আর ব্যবহার করো না, বা জামা কাপড়গুলো ছোট হয়ে গেছে। তোমরা এই জামা কাপড়গুলোকে ফেলে না দিয়ে এগুলোকে চ্যারিটেবল সংস্থাকে দিতে পারো। তোমরা কি জানো এই চ্যারিটেবল সংস্থাটি কি? না। এটি হলো এমন একটি সংস্থা যেখানে যাদের এইসব জিনিস দরকার, অর্থাৎ অনেক শিশু আছে যারা নতুন জামা পড়তে পারে না, এই সংস্থাটি তাদের এইসব দরকারি জিনিস পৌঁছে দেয়। এভাবে পরিবেশের থেকে দূষণও কমলো এবং বর্জ্য পদার্থ দূষণও কমলো এবং যাদের এসব জিনিস দরকার তাদের দরকারও মিটে গেল। এবার তো তোমরা
আপনারা বুঝলেন এই বর্জ্য পদার্থের পরিমাণ আমরা কিভাবে কমাবো, কিন্তু এই ব্যবহার আমাদের আরো বেশি করে কমাতে হবে, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এক বর্জ্য মুক্ত বিহীন সুন্দর পৃথিবী উপহার করতে পারি। আচ্ছা, কিন্তু তোমরা তো এতক্ষণ ধরে অনেক কিছু শুনলে, তোমরা কি কিছু ভাবলে এই নিয়ে? বাহ, তোমরা তো খুব সুন্দর জিনিস বানিয়েছো, এগুলো আমাদের আরো করে বানাতে হবে, কারণ এভাবেই হবে আমাদের নতুন পথের সন্ধানে যাত্রা শুরু। অপচনশীল বর্জ্য, এটা কিসের মেটেরিয়ালটা ফেলবো? এটা যদি রিমোট কন্ট্রোল হয় তাহলে এডবি, যদি রিমোট কন্ট্রোল না হয় স্মল প্লাস্টিক হয় তাহলেও রেডবি, কারণ এটা প্লাস্টিক, প্লাস্টিক এন্ড ইলেকট্রনিক ওয়েস্ট দুটোই রেডবি, তাই তো? তাহলে এটা রেডবি নে ফেলছি। ওকে বলুন, ঠিক আছে, এটা কি প্লাস্টিক? এটা লালে ফেলবে কি? এটা প্লাস্টিক হলে কোথায় যাবে? ঠিক আছে, প্লাস্টিক হলে আচ্ছা, এখানে গার্ডিয়ান কেউ আছে? একটা ওয়েস্ট ওখানে ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এবার ওদের জিজ্ঞেস করো এটা কোথায় ফেলতে হবে, কেন কি এটা? তাহলে প্লাস্টিক রেডবিনে ফেলবে। উনি কার মা বাবা? দিদি আমার মা খুশিয়েছে? হ্যাঁ, কে খুশিয়েছে, তুমি না মা? আমি তো খুব খুশি। ওই তো মা তো বলছে, আপনি ওই জিজ্ঞেস করুন এটা কোথায় ফেলবো। হ্যাঁ, কি বলছে, এটা কোথায় ফেলবো? আপনার মেয়ে কেউ আছে এখানে? জিজ্ঞেস করুন ওদের কোথায় ফেলবে। কম্পিউটারের বর্জ্য, কম্পিউটারের বর্জ্য।
ওষুধের প্যাকেট না, এটা জিনিসটা কি? ঠিক আছে, এইবার বাকি যেগুলো আছে সেগুলো তোমরা পরে ফেলে দেবে। ওরা এই ম্যাডামকে একটা বলি, আপনি আসুন। জিজ্ঞেস করুন, আপনার মেয়ে আছে এখানে? কেউ আছে? তোমাদের মায়েদের কেন ডাকলাম বলতো? এবং এটা হাতেই বানানো, মানে এরকম করে চেপে 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 হাতে বানিয়ে দুদিন ধরে রোদা। যারা কিনবে তারা ফাইভের মেয়েরা ওখানে দাঁড়ায়নি কেন? কই তারা?